এই ক্লাসের আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর 2021 শ্রেণী ষষ্ঠ বিষয় পরিবেশ ও বিজ্ঞান। প্রথমে 1 নম্বর প্রশ্ন, ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 3টি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, মোট 3 নম্বর। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 1.1-এ পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটা ঠিক নয় তা হলো, এখানে যে 4টি অপশন রয়েছে, যে পেট্রোলিয়াম এক ধরনের জীবাশ্ম জ্বালানি এটাও ঠিক, পাললিক শিলাস্তরের নিচে পেট্রোলিয়াম জমা হয় এটাও ঠিক, পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয় এই কথাটি ঠিক নয়, তাই আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। আর পরেটা দেখো, যে পেট্রোলিয়াম থেকে নানা ধরনের তরল জ্বালানি তৈরি হয় এটাও ঠিক। এরপরে এসআই একক নয় সেটা হলো, এখানে যে সমস্ত অপশনগুলো রয়েছে কিলোগ্রাম, তারপরে মিটার, সেকেন্ড, এগুলো সবই এসআই পদ্ধতি বা এসআই একক। তাহলে ইঞ্চি যেটা রয়েছে এটা এসআই একক নয়, এটা হলো সিজিএস একক। তাহলে আমরা ইঞ্চিতে টিক চিহ্ন দিয়ে দিলাম। এবারে প্রশ্ন নম্বর 1.3, সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছায় সেটি হলো, এখানে ডান যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডান অলিন্দ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে দেখাও। প্রথমে রয়েছে ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক ইস্ত্রিতে কি ঘটনা ঘটে, এখানে কি হয়, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর হয়। তাহলে আমরা এটা ম্যাচিং করে দিলাম, তোমরা এটা পাশাপাশিও লিখে দিতে পারো। তাপ বিদ্যুৎ কেন্দ্র, এখানে কি হয়, এখানে যেটা হয় যে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, কয়লাকে পুড়িয়ে বা বিভিন্ন রকমের খনিজ তেলকে পুড়িয়ে তাপ তৈরি করা হয় এবং তা সেই তাপ থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। পরেরটা অণুচক্রিকা, এটার কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। আর যেটা ছিল রোগ প্রতিরোধে সাহায্য করা, এটা কি করে, এটা করে শ্বেত রক্তকণিকা, এটা তোমাদের জেনে রাখতে হবে। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, কোন ধাতুর আকরিক বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। এখানে অবশ্য এই 3 নম্বরের প্রশ্নের অধীনে 2টো প্রশ্ন রয়েছে, প্রত্যেকটির সরি 4টে প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটির মান হলো 2 নম্বর করে, মোট তাহলে আমাদের 8 নম্বর। তাহলে কোন ধাতুর আকরিক বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো, এটার জন্য 2 নম্বর উত্তরটি হবে এরকম, যে বিভিন্ন ধাতুর নানান যৌগ মাটি বালি ইত্যাদির সাথে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, মানে এটা প্রকৃতি থেকে পাওয়া যায়, এদের খনিজ বলে। আর যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বলা হয়। এবার চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 3.2, খাদ্য পিরামিডের এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি পাওয়া যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদেহে সঞ্চিত থাকে না, তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায়। তো লিন্ডেভেনের যে 10% সূত্র রয়েছে সেই অনুযায়ী একটি মানে পুষ্টি স্তর থেকে পরবর্তী স্তরে মাত্র 10% শক্তিটাই কিন্তু মানে যায়, আর বাকি 90% অপচয় হয়ে যায়। তো সেটা কোথায় কিভাবে যায় এবার একটু দেখে নাও। 1 নম্বর দিয়ে আমরা বলবো যে এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসাবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ নানান শরীরবৃত্তীয় কাজে খরচ হয়, শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টি স্তরে পৌঁছতে পারে না। তাহলে প্রথম কথা যে শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে খরচা হয়ে যাচ্ছে। আর পরেরটা দেখো 2 নম্বর পয়েন্টে, যে পুষ্টি স্তরের অন্তর্গত জীবদেহের পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টি স্তরের জীবরা ওই শক্তি ব্যবহার করতে পারে। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে, জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কি কি ব্যবস্থা রয়েছে, মানে আমরা যখন জল বা খাবার খাই তাতে যে জীবাণুগুলো থাকে সেগুলোকে নষ্ট করার জন্য আমাদের শরীরে একটা প্রাকৃতিক ব্যবস্থা রয়েছে সেটা কি। উত্তরটা দেখো, জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরের ব্যবস্থাগুলি হলো, 1 নম্বর লালাই লাইসোজেম, যেটাকে বলা হয় যে জীবাণু ধ্বংসকারী রাসায়নিক পদার্থ, সেটা থাকে, এটা আমাদের নষ্ট করে দেয়। আর একটা কি হয়, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই 2টো ব্যবস্থা কিন্তু আমাদের শরীরে রয়েছে বাইরেকার জীবাণুদের ধ্বংস করার জন্য। এবার চলে যাচ্ছি পরের প্রশ্ন, মানব দেহে নানা কারণে স্বাভাবিক বিকাশ ঘটতে পারে, মানে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে, তো সেই কারণগুলি কি কি, কি কি কারণে কোন একটা শরীরে বা মানব দেহের অস্বাভাবিক বিকাশ হতে পারে। সেটা অস্বাভাবিক বলতে এখানে অত্যন্ত হয়তো মোটা হয়ে যাওয়া বা একেবারে রোগা পাতলা হয়ে যাওয়া বা বিভিন্ন রকমের কিছু একটা হতে পারে, অত্যধিক লম্বা হয়ে যাওয়া বা বেটে হয়ে যাওয়া, তো এগুলো কেন হয় তার উত্তরটা আমরা দেখে নিচ্ছি। মানব দেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে, যেমন 1 নম্বরে কি, যথেষ্ট খাবার না পেলে, মানে যেটা অপুষ্টি বলা হয়, তারপর 2 নম্বর কি, দেখো বেশি খাবার খেলে, আর 3 নম্বর কি, কোনো রোগ বা বংশগত কারণে। তাহলে এই সমস্ত কারণে মানব দেহে অস্বাভাবিক বিকাশ ঘটে।
চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 4, তিন চারটি বাক্যে উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হলো 3 নম্বর করে, আর এখানে প্রশ্ন রয়েছে 2টি। প্রথম প্রশ্ন দেখো যে খাতার পৃষ্ঠার কোনো দুটো কাগজকে সমান্তরাল ভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফু দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে, বার্নৌলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও। উত্তরটা আমরা দেখে নিই। বার্নৌলির নীতি অনুসারে কোনো গতিশীল গ্যাস বা তরলের বেগ বাড়লে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। দুই কাগজের মধ্য দিয়ে ফুয়ের বায়ু বেগে প্রবাহিত হওয়ার ফলে ওই জায়গার বায়ুর চাপ কমে যায়। অপরদিকে কাগজের দুই পাশের বায়ু কাগজ দুটোর ওপর লম্বভাবে যে চাপ দেয় তা ভেতরে ফুয়ের জায়গার বায়ুর চাপের চেয়ে বেশি, এই কারণে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে। চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 4.2, অস্থির কাজ কি কি? অস্থি মানে হাড়, আমাদের শরীরে যে হাড় রয়েছে তার কি কি কাজ সেগুলো আমাদের বলতে হবে। উত্তরটা দেখো যে প্রাণীদেহে অস্থির কাজগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর, প্রাণীদেহের অবকাঠামো গঠন করে এবং চলনে সহায়তা করে। 2 নম্বর, কি দেহকে দৃঢ়তা প্রদান করে এবং দেহের অঙ্গগুলির ভার বহন করে। 3 নম্বর, অস্থি বৃহৎ পেশিগুলির মধ্যে সংযোগ স্থাপন করে, মানে আমাদের শরীরে একটা এবং আরেক মানে যে সমস্ত বড় বড় পেশিগুলো রয়েছে তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করছে। আর কি হয়, অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। অস্থির মধ্যে বা হাড়ের মধ্যে যে মজ্জা রয়েছে সেখানে আমাদের লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় সেখান থেকে। তাহলে এই হলো অস্থির কাজ। সেই সঙ্গে ক্লাসটি এখানেই শেষ করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে। বাই।